আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিয়ান এন্টারটেইনমেন্ট নিউজে আপনাদেরকে স্বাগতম। লকডাউনের বিরুদ্ধে হঠাৎ উত্তাল নেদারল্যান্ড পুলিশের গুলি, এ নিয়ে থাকছে বিস্তারিত। করোনা ভাইরাস প্রতিরোধে জারি করা লকডাউনের বিরুদ্ধে হঠাৎ উত্তাল নেদারল্যান্ডের রটারডাম শহর নাগরিকরা পুলিশের সঙ্গে সংহিংস্র প্রতিবাদে নেমেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলির পাশাপাশি সরাসরি গুলিও ছুড়েছে পুলিশ। শুক্রবার রাতে বিক্ষোভকারীরা বন্দর নগরীর রটারডামের লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নামলে পুলিশ তাদের বাধা দেয়। গার্ডেনিয়া খবরে বলা হয়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে। এতে বিক্ষোভকারীরা আরো বেশি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা পুলিশের উপর ইট পাটকেল ছুড়ে মারেন। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যাচ্ছে, পুলিশের গাড়ি বিক্ষোভকারীর আগুন ধরিয়ে দিয়েছেন এবং তারা পুলিশের দিকে ইট পাটকেল ও আগুনের বোমা ছুড়ে মারছেন। স্থানীয় মিডিয়া বলেছে, ফুটবল গুন্ডাদের দল এই দাঙ্গায় জড়িত ছিল। করোনা ভাইরাসের মোকাবেলার জন্য পুলিশ কর্তৃপক্ষ শহরের জরুরি অধ্যাদেশ জারি করেছে। এই আওতায় শহরটির গণপরিবহন বন্ধ রয়েছে। এছাড়াও সাধারণ লোকজনকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কেউ যাতে নির্দেশ অমান্য না করে সেজন্য পুলিশ শহরের বিভিন্ন স্থানে জল কামান মোতায়েন করেছে এবং ঘোড়ায় চড়ে টল দিচ্ছে। গতরাতে সংঘর্ষের ঘটনায় অনেক পথযাত্রী ভিডিও করেছেন। পুলিশ কর্তৃপক্ষ এইসব পথযাত্রীর প্রতি ফুটেজ সরবরাহ করার আহ্বান জানিয়েছেন, যাতে ঘটনাটি আরো বিস্তারিত তদন্ত করা সম্ভব হয়। তারা পুলিশের গাড়ি সহ বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়েন। আটক করা হয় বেশ কয়েকজনকে। রটারডাম শহরের পুলিশের মুখপাত্র প্যাট্রিশিয়াম ইউসেলস গার্ডিনিয়াকে বলেন, আমরা সতর্কতামূলক গুলি ছুড়েছি এবং সেখানে সরাসরি গুলি চালানো হয়েছিল কারণ পরিস্থিতি প্রাণঘাতী হয়ে যাচ্ছিল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।